আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এই কামিজে কিভাবে চেন লাগাতে হয়, তো ওই চেন লাগানো পদ্ধতিটা দেখাবো, কিভাবে কামিজে আমরা চেন লাগাতে পারি। তো এর জন্য আমাদের কি করতে হবে, তো আমি যে কামিজের গলাটা তো কেটে নিয়েছি আগেই, তো এখন এই যে কাটার পর যে যে গলার একটা যে এই যে এরকম একটা বের হয়, তো ওইটার মাপ অনুযায়ী আমরা গলার পটির কাপড়টা কেটে নিচ্ছি। এখানে কিন্তু এই যে একটা ভাঁজ দিয়ে নিয়েছি আমি কাপড়টাকে, তো এই গলার মাপ অনুযায়ী আমি গলার পটির কাপড়টা কেটে নিচ্ছি। যে যে গলার পটির কাপড়টা কেটে নিলাম, এখন আমি কি করব, এই গলার পটির কাপড়টার এই যে কিনারা দিয়ে এই যে এরকম করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব এই সম্পূর্ণটা। এই পটির কাপড়ের এই কিনারা দিয়ে এরকম ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি আমি এখন বন্ধুরা। তো আমি এই যে গলার কাপ গলার পটির কাপড়টা মাঝখান থেকে আলাদা করে তারপর হচ্ছে কিনারা দিয়ে সেলাই করে নিয়েছি। তো এখন আমাদের কি লাগবে, এই চেনটা লাগানোর জন্য আমাদের লম্বা এক টুকরা কাপড় লাগবে। এই যে তো এরকম আমি একটা কাপড় নিয়েছি, তো এই কাপড়টাকে এখন আমি এই যে এরকম ভাঁজ দিয়ে সেলাই করে নেব এদিকে, তারপর এই পাশে চারপাশে আমি সেলাই করে নিচ্ছি। এখন এই যে এই এই পাশটা এই মাথাটা আমি বাদ রাখবো, তো এই যে তিন দিকে আমি সেলাই করে নেব এরকম ভাঁজ দিয়ে। তো এই যে চেনের চেনটার চাইতে আমি কাপড়টা একটু বেশি নিয়েছি দেখুন বন্ধুরা। এখন আমি কিনারা দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে আমি এই কাপড়টাকে কিনারা দিয়ে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর আমি একটু এটাকে মাঝ বরাবর ভাঁজ দিয়ে একটু নখ দিয়ে আমি ঘষে নিচ্ছি। এই যে
नख दिए घषे निलाम जाते आमी जे सेलाई करार समय आमार सुविधा हय। तो आमी एखन एई जे कामिजेर कपड़टाओ एकटु मास बराबर एकटु नख दिए घषे निच्छि बंधुरा। चेनेर जे उपरेर अंशटा आमी एकटु केटे निच्छि। आर चेनटा ठीक जतखानी आमी ততখানি তেজের দাগ কেটে নিলাম। এই যে চেনটার লম্বা অনুযায়ী আমি এই যে দাগ কেটে নিলাম। এই যে একটা যে যেরকম ই থাকে তো ওর উপর পর্যন্ত আমি দাগ কাটলাম। এখন এই যে জামার এই যে মিডলে এই মাঝখান বরাবর আমি এই কাপড়টাকে রাখব। জামার কাপড়টা কিন্তু ভাঁও পাশে থাকবে, মানে সিধা পাটে থাকবে। তো আর এটা থাকবে হচ্ছে উল্টা। এই যে দেখুন বন্ধুরা, আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তো জামার কাপড়টা সিধা পাটে আছে আর আমি এখন এই যে মিডলে রাখলাম। তো আমি যে নখ দিয়ে ঘষে নিয়েছিলাম এই যে মাঝখান বরাবর, তো এখন এই এদিকে এই মাঝখানটার এক সুতা বাদ দিয়ে আমি হচ্ছে সেলাই করে নিচ্ছি। তো আমি আপনাদের বোঝানোর জন্য যে একটু দাগ কেটে নিচ্ছি এই যে মাঝখান দিয়ে। এই যে দেখুন বন্ধুরা, এই যে জামাটার মাঝখানে আমি রেখেছি। তো এখন কি করবে, যে দাগ যে আমি দিয়েছি এই দাগটার কিনারা ঘেঁষে আমি সেলাই করে নেব। আমি ঠিক মাঝখান দিয়ে সেলাই করব না, তো এই দাগটা বাদ রেখে আমি দাগের কিনারা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি সেলাই করে নিয়েছি, মাঝখানে এক সুতা পরিমাণ আমি বাদ রেখেছি, মানে ফাঁকা আছে। তো এখন আমি কি করব, এই মাঝখান দিয়ে কেটে দেব। তো আমরা এমনভাবে কাটবো যাতে এই যে আমরা যে সেলাই করেছি সেলাইটা না কেটে যায়। তো এই যে আমার কাটা হয়ে গেছে দেখুন। তো বন্ধুরা, এই যে আমরা কিন্তু ওই কাপড়টা লাগিয়ে নিয়েছি, তো মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। এখন কি করব, শুধু আমরা এভাবে উল্টিয়ে মানে ভেতর দিকে দিয়ে দিব। এই যে খুবই সহজ, একটু আপনারা দেখলেই পারবেন। এই যে কাপড়টাকে কিন্তু আমরা উল্টিয়ে ভেতর সাইডে দিয়ে দিয়েছি। তো আমরা কিন্তু এই যে কাপড়টাকে উল্টিয়ে হচ্ছে ভিতর দিকে দিয়ে দিয়েছি। এখন আমরা কি করব, এই যে চেনটা এভাবে রেখে তারপর শুধু এই সেলাই করে নেব। এই যে দেখুন বন্ধুরা, চেনটা এই যে নিচে নিচ দিকে রেখে এই যে এভাবে সেলাই করে নিচ্ছি আমি এখন।
এই যে আমাদের কিন্তু চেনটা লাগানো হয়ে গেল। তো এখন আমরা কি করব, যে গলার পুঁটিগুলো আছে তো এই গলার পুঁটি লাগিয়ে নেব। তো এই যেভাবে আমরা গলার পুঁটি লাগিয়ে নেছি, তো এই যে এদিকে যে বাড়তি কাপড়টুকু আছে এই কাপড়টুকু কি করব আমরা, এই যে নিচ দিকে দিয়ে এভাবে সেলাই করে নেব। তো এখন এই যে গোলের এই দিকটা একটু একটু করে কেটে দিচ্ছি। এই যে আমাদের এক পাশের গলার পুঁটি লাগানো হয়ে গেল বন্ধুরা। একইভাবে আমরা অন্য দিকেরও গলার পুঁটিটা লাগিয়ে নিচ্ছি। এই যে এই বাড়তি কাপড়টুকু আমরা এভাবে ভাঁজ দিয়ে, মানে এই যে নিচের দিকে যেরকম করে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নেব। তারপরে যেভাবে কেটে দেব, সেলাইটা যাতে না কাটে আমাদের খেয়াল রাখতে হবে। এখন এই যে এরকম করে এই পটির উপর দিয়ে আরেকটা সেলাই করে নেব। হয়ে গেল আমাদের গলার পুঁটি লাগানো। তো তো বন্ধুরা এই যে আমার কামিজের গলায় চেন লাগানো হয়ে গেছে। তো এদিক দিয়ে হচ্ছে আমার হাতে সেলাই করতে হবে। তো আমি তো এর জন্য একটু উঁচু উঁচু দেখা যাচ্ছে, সেলাইটা করে নিলে সুন্দর দেখা যাবে। তো বন্ধুরা এই যে দেখুন, এই যে চেন লাগিয়ে ফেলেছি। তো আমার এই চেন লাগানোর ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন চেনটা, এই যে। তো বন্ধুরা এতক্ষণ যে আমার ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখেছেন এর জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।